ঘরের স্ত্রী কোলে শিশু কন্যা রেখে আরেক মেয়েকে নিয়ে ফষ্টে নষ্টে, এই ঘটনায় পুলিশের দ্বারস্থ প্রথম স্ত্রী। মিডিয়ার সামনে স্বামীর কঠোর শাস্তির দাবি জানিয়েছেন প্রথম স্ত্রী। ছোট্ট কন্যাকে সাথে নিয়ে তিনি জানান, 6 বছর আগে ভালোবেসে বিয়ে হয়েছিল মহারানীর বাদল নমের সঙ্গে। বছর তিনেকের একটি কন্যা সন্তান রয়েছে তাদের, কিন্তু বিয়ের পর গত 5-6 বছর বাইরে অন্য মেয়ে কখনো মহিলা নিয়ে নানা কুকৃতি করে চলেছে স্বামী। প্রতিবাদ করলে শারীরিকভাবে নির্যাতন শুরু হয় তার ওপর, তার বাড়ি মহারানী ইটভাট্টা এলাকায়। স্ত্রী সুমিতা নম জানান, গত কয়েক মাস আগে এক মেয়েকে নিয়ে অন্ধ্রপ্রদেশ পালিয়ে যায় বাদল। এই ঘটনায় বৃহস্পতিবার প্রথম বউ আরকেপুর মহিলা থানায় স্বামীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে। তিনি জানান, বাড়িতে স্ত্রী ছোট্ট কন্যা সন্তান ফেলে অন্ধ্রপ্রদেশে আরেক মেয়েকে নিয়ে পালিয়ে যায় তার স্বামী বাদল নম। এই খবর পেয়ে অন্ধ্রপ্রদেশ থেকে ফ্লাইটে ওই মেয়ে সহ স্বামীকে নিজের গাটের টাকা খরচ করে বাড়িতে আনে স্ত্রী। তাদের সম্পর্ক মেনে নিয়েছে প্রথম স্ত্রী সুমিতা নম এবং প্রশাসনিকভাবে তাদের বিয়ের প্রলোভন দেখিয়ে দুজনকেই থানায় নিয়ে আসে প্রথম স্ত্রী, কিন্তু থানায় এনে দুজনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। লম্পট স্বামীর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানান স্ত্রী। বিশেষ প্রতিবেদন, ত্রিপুরা পাবলিক ওপিনিয়ন নিউজ। আপনার জামাইকে অ্যারেস্ট করছে? থানায় কি অভিযোগ করেছেন আপনারা? কোনো আপনি কি চান? জামাইয়ের শাস্তি চান? জামাইয়ের নাম কি আপনার? এমনিতে কি আপনার পারিবারিক অশান্তি মারধরে এগুলি করে? মাঝে মধ্যে বলতে মারধর করে আপনাকে? আপনার স্বামী মারধর করে? ঠিক কি করে, পেশায় কি করেন? কোথায় দোকান? মরানিতে বাট্টায়। আপনার কি নাম? এখন আপনি কি চাইতেছেন? কি নাম আপনার হাজবেন্ডের? বাদল।